ম্যাডাম আইফোন লাগবে মাত্র 5000 টাকা আইফোন 14 প্রো ম্যাক্স আইফোন 14 প্রো ম্যাক্স মাত্র 5000 টাকা কোথায় পাবো আরে ম্যাডাম এই যে আমার কাছে আছে লাগবে নাকি বলেন না না ভাইয়া আমাদের কোনো ফোন টোন লাগবে না মা চলো তো আরে ম্যাডাম দাঁড়ান না যদি লাগে আমাকে বলেন আমি বিক্রি করতেছি আরে দাঁড়ান না একটু দেখি দেখা যাবে মা তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আইফোন 14 প্রো ম্যাক্স এটা দাম যেন অ্যারাউন্ড 2 লাখ টাকা আর এই ফোন দিবি তোমাকে 5000 টাকা কেমনে বিশ্বাস করলে এত দামি ফোন কখন এত কম দামে পাওয়া যায় না আরে এরা ফ্রড এরা চিটার হয় এরা মানুষকে ভাঙিয়ে খায় কেন বুঝতেছো না দেখেন ম্যাডাম যদি আপনার ফোন না লাগে না নেন তারপর আমাকে চিটার বলবেন না কারণ আমি চিটার না বাটপার না আমি ফোন বিক্রি করতেছি যদি লাগে আমাকে বলেন না লাগলে আমাকে ফ্রড চিটার বলেন না প্লিজ এই ফোনটা একটু দেখানো যাবে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি ম্যাডাম এই যে দেখেন আইফোন 14 প্রো ম্যাক্স মাত্র 5000 টাকায় দেখছিস এই তো 14 প্রো ম্যাক্স একটা কথা বলি ভাইয়া আইফোন 14 প্রো ম্যাক্স তো অ্যারাউন্ড 2 লাখ টাকা তাই না আর এত দামি ফোন আপনি 5000 টাকা দিচ্ছেন কেন জানি আমার মাথা যাচ্ছে সন্দেহটা কোন আছে একটু খুলে বলবেন বিষয়টা কি আসলে ম্যাডাম আপনাকে বুঝিয়ে বলছি এই ফোনগুলো অনেকগুলো একবারে আসে লটের মাল আসে তো বিদেশ থেকে তাই আমরা একেবারে কম পাই 500-1000 টাকা ব্যবসা হলে আমরা একেবারে ছেড়ে দিই আর মেন কথা কি জানেন ম্যাডাম ফোনগুলো ব্ল্যাকে আসে তো একেবারে খুবই কম পাই তাছাড়া আমি 15-20টা ফোন এই এরিয়ার মধ্যে বিক্রি করে ফেলি প্রত্যেক দিন একটু দেখি না হাত দিলে আবার স্ক্যাচ পড়ে যাবে আপনি একটা কাজ করুন আগে টাকা দিন তারপরে দেখবেন বাবাজি আমার কাছে তো 3000 টাকা আছে তুমি কি 3000 টাকায় ফোনটা দিতে পারবা কি কি কইলেন আপনি আইফোন 14 প্রো ম্যাক্স 2 লাখ টাকার একটা ফোন আমি মাত্র 5000 টাকা আপনাকে দিতে চাইতেছি কিন্তু আপনি হেডেও নিতে পারতেছেন না আপনার কাছে নাকি মাত্র 3000 টাকা আছে কোন আন্টি এই টাকায় কি আমি ফোনটা দিতে পারবো তাহলে বাবা আমার ফোনটা নাও হইব না আমি যাই যাই হ্যাঁ আন্টি আন্টি দাঁড়ান দাঁড়ান আপনার কাছে যেহেতু 3000 টাকা আছে আর আপনি মায়ের বয়সী আমার তাহলে ফোনটা আমি আপনাকে দিয়েই দিই আজকে না হয় 2000 টাকা ব্যবসা করলাম না আসল দামে ছাইড়ে দিলাম এই যে না এই যে আন্টি আচ্ছা কোনো সমস্যা হবে না তো আর আন্টি আমি আপনার পোলার মতো না আমার বিশ্বাস করতে পারেন আর সমস্যা নাই যদি আপনার সমস্যা হয় আপনি আমার নাম্বার রাখতে পারেন জাস্ট একটা কল দিবেন যদি কোনো সমস্যা হয় না না ঠিক আছে আমি তোমারে বিশ্বাস করছি আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ এই দাঁড়া ম্যাডাম আপনার আপনাদের ফোনটা চেক করে দেখুন আরে আজ আমি তো ওনাকে ফোন চেক করে দিছি এই আপনি চেক করে দেনই আইফোন 14 প্রো ম্যাক্স চেক করা লাগবে কেন ও তো আমাকে চেক করে দিছে দেখেন স্যার চেক করে দিছি আয় চুপ ম্যাডাম আমি বলছি আপনাদের ফোনটা চেক করে দেখেন স্যার আমারে ছাড়েন না আমার দান্দা আছে আমার আরো বিক্রি করতে হবে স্যার আমারে ছাড়েন না আমি যাই আয় চুপ কোনো কথা বলবি না ম্যাডাম আমি বলছি তো আপনার ফোনটা চেক করে দেখেন মা দেখি উনি যেহেতু এত করে বলছে আর একবার চেক করে দেখেন সমস্যা কি ওয়াও মা দেখো তুমি কি 14 প্রো ম্যাক্স কিনছো ইটের খোয়া তুমি 3000 টাকা দিয়ে মা ইটের খোয়া কিনছো 14 প্রো ম্যাক্স না আমি তো আগে থেকেই জানতাম যে একটা ফ্রড কারণ আইফোন 14 প্রো ম্যাক্স দিবে নাকি 5000 টাকায় ছি ছি বাবা তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে বললা ম্যাডাম আপনাদের দেখে তো জ্ঞানী গুণী মনে হয় আপনারা কি করে রাস্তাঘাটে ফোন কিনতে পারেন আপনারা জানেন না ফোনের কাগজপত্র না থাকলে আপনাদেরকে পুলিশে ধরবে বাই দ্য ওয়ে ভাইয়া আপনি কি করে জানলেন যে এরকম চিটার একটা ফ্রড ম্যাডাম আমি ক্রাইম ব্রাঞ্চের লোক পুলিশের লোক আর ওরা এরকম এই রাস্তায় অনেক ধান্দা করে বেড়ায় শুধু ও না এরকম শত শত ছেলে এখানে ধান্দা করে ওকে ধরার জন্যই আমি এখানে এসেছি আর শুনুন আপনাদেরকে একটা কথা বলি নেক্সট টাইমে আপনারা এরকম না জেনে শুনে কোনো জায়গা থেকে ফোন কিনবেন না ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আজকে যদি আপনি না আসতেন এই ফ্রডটা তো আমার মাকে পুরো ফাঁসিয়ে দিত আমার মা তো সহজ সরল তাই বুঝে নাই আর এই ফ্রড কি করেছে জানেন এত সুন্দর সুন্দর মিষ্টি ভাষা দিয়ে আমার মার ব্রেনটাকে ওয়াশ করেছে মা তো ভেবেই বসেছে যে না আমি বোধহয় 5000 টাকা দিয়ে আইফোন 14 প্রো ম্যাক্স কিনবো আসলে এদেরকে না উচিত শিক্ষা দিতে হবে যেন এরা এরকম আর কোনো সহজ সরল মানুষকে ঠকাতে না পারে ফ্রড চিটার জানি কোথাকার ভাইয়া নিয়ে যান একে যাই হোক ওর ব্যবস্থা আমি করতেছি আপনারা নেক্সট টাইম কোনো প্রতারকের হাতে এভাবে পড়বেন না এই চল তোকে থানায় নিয়ে এবার বোঝাবো মজা চল স্যার আমার টাকাটা দিয়ে দিতে বলে এই ওনার টাকা দে বের কর
স্যার স্যার স্যার